Hello everyone, this is Ifti. আজকে আমরা দেখব কিভাবে ব্যাকটিজিতে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আসতে হবে আমাদের vecteezy.com/contributors এই লিঙ্কটিতে। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এই পেজটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বাটন আছে, এই গেট স্টার্টেড বাটনে ক্লিক করব আমরা। দেন এখানে আপনার ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। আপনার ইমেল এবং পাসওয়ার্ড ফিল্ডে ফিল আপ করার পর আইম নট রোবট ক্যাপচারটি ফিল আপ করতে হবে। দেন বিগেন অ্যাপ্লিকেশন বাটনটিতে ক্লিক করব। বিগেন অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উপরে একটি মেসেজ দেখাচ্ছে, উই হ্যাভ সেন্ট আ কনফার্মেশন ইমেল টু ইউর ইমেল। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। প্লিজ ফলো দ্য লিঙ্ক অন দ্য ইমেল টু বিগেন অ্যাপ্লিকেশন। সো আমরা লিঙ্কটি চেক করার জন্য আমাদের ইমেলে যাব। দেন এখানে দেখতে পাচ্ছি ব্যক্তিদের থেকে একটি ইমেল এসেছে, সেই ইমেলটি ওপেন করব এবং ইমেলের ভিতর থেকে কনফার্ম ইমেল অ্যান্ড বিগেন অ্যাপ্লিকেশন বাটনটিতে ক্লিক করব। দেন এখানে আপনার সম্বন্ধে লিগেল ডকুমেন্টস ফিল আপ করতে হবে। সো অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেই ধরনের ডিটেলস দেওয়া আছে তাই দেবেন। এখানে আপনার নাম, ফার্স্ট নেম, দেন আপনার লাস্ট নেম, দেন আপনার অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, দেন আপনার জিপ কোড দিতে হবে। এখানে অবশ্যই আপনি আপনার এরিয়ার জিপ কোড দিবেন, এনআইডি কার্ডে যেরকম আছে সেরকম। দেন ডেট অফ বার্থ, প্রথম হচ্ছে মাস, তারপর দিন, তারপর ইয়ার, অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেবেন। দেন তারপর বলছে হাউ ডিড ইউ ফাইন্ড ভেকটিজি। সো আমরা এখান থেকে যে কোনো একটা কিছু চুজ করলে হবে, আদার দিয়ে দেব। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে আসার পর অবশ্যই আপনার এখানে আপনার পোর্টফোলিও লিঙ্ক দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আই স্টক, শাটার স্টক, অ্যাডোবি স্টক এবং অন্য কোনো মার্কেট প্লেসের লিঙ্ক থাকলে সেটা এখানে দিতে হবে। আমি রেকমেন্ড করবো শাটার স্টক, অ্যাডোবি স্টক এবং হচ্ছে ফ্রিপিকের লিঙ্কটা দেবেন। আপনার যদি ফ্রিপিক থাকে অথবা ক্রিয়েটিভ মার্কেট থাকলে ক্রিয়েটিভ মার্কেট লিঙ্কটা দেবেন। ফ্রিপিক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনি পোর্টফোলিওতে ফ্রিপিক লিঙ্কটা দেবেন। সো আমরা আমাদের পোর্টফোলিওগুলো অ্যাড করব। এখানে থাকা সবগুলো পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করার পর আপনি যদি চান অন্যান্য পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করতে, জাস্ট অ্যাড আনাদার লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আরও পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার সবগুলো পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করার পর দেন নেক্সটে ক্লিক করবেন। দেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে। আপনি চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন সবটা। দেন এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন চেকবক্সটিতে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটিতে ক্লিক করব। আপনার ব্যক্তিগত কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট সাবমিশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। আপনি চাইলে তাদের গাইডলাইন রিভিউ করতে পারেন এবং তারা 2 থেকে 7 দিনের ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে এবং ইমেলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেবে। এভাবে আপনি আপনার ব্যক্তিগত কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।